ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। তৈরি পোশাক শিল্পের রুগ্ন বা বন্ধ কারখানার ব্যাংক ঋণ সহ সব দায় সম্পর্কিত জটিলতা নিরসনে নতুন একটি কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব কারখানার বর্তমান অবস্থা যাচাই ও সার্বিক অবস্থা পর্যালোচনা করে কমিটি যে সুপারিশ করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি 133টি রুগ্ন বা বন্ধ পোশাক কারখানার ব্যাংক ঋণ, সুদ ও মামলার খরচ বাবদ দায় থেকে অব্যাহতি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে বিজিএমইএ। এর পরিপ্রেক্ষিতে জটিলতা নিরসনে কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিজিএমইএর তথ্য মতে 133টি কারখানার মধ্যে 131টির মূল ঋণ 552 কোটি টাকা আর নিটসুদ 147 কোটি টাকা। মামলার খরচ সহ সব মিলিয়ে এই 131টি কারখানার কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে 686 কোটি টাকা। এখন বিজিএমইএ চায় বিশেষ বিবেচনায় এই অর্থ ব্যাংকগুলোকে সরকার পরিশোধ করুক। দর্শক, তৈরি পোশাক শিল্পের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলাপে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম। মোহাম্মদ হাতেম, আপনাকে বড় পর্দায় দেখতে পাচ্ছি এবং স্বাগত টালিখাতায়। ধন্যবাদ। জি, আমরা বেশ কিছু খবরাখবর জানছিলাম তৈরি পোশাক শিল্প খাতে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি মনে হয়েছে এখনও পর্যন্ত যে বিভিন্ন ব্যাংকের কাছে 650 কোটি টাকা এখনও পর্যন্ত সব কিছু মিলিয়ে দায় দেনা রয়েছে 133টি বা 131টি শিল্প কারখানার। এই কারখানাগুলো বন্ধ হলে বা বন্ধ হয়ে গেলে বা সমস্যার মধ্যে থাকলে এই যে বিজিএমইএ যে প্রস্তাব দিয়েছে যে সরকার এই দায় দেনা পরিশোধ করবে, কেন করবে সরকার? মোহাম্মদ হাতেম, ধন্যবাদ। এটা এটা নিয়ে গতকালকেই বাণিজ্য মন্ত্রণালয়ের একটা মিটিং ছিল। আপনারা আপনাদের হয়তো মনে আছে কিনা, 2011 সালে সালাম মুর্শিদ ভাই যখন বিজিএমইএ প্রেসিডেন্ট, উনি তখন এটা উদ্যোগ নিয়েছিলেন এবং 2013-14 অর্থ বছরে সংসদে কিন্তু এই প্রতিষ্ঠানগুলির দায় দেনা নিষ্পত্তির জন্য একটা ফান্ড অ্যালোকেট করা হয়েছিল এবং সেখানে এটা এদেরকে মানে এখান থেকে অবসায়ন করে এই মালিকদেরকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত কিন্তু ছিল। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তৎকালীন অর্থ মন্ত্রণালয় এটাকে এটাকে এগিয়ে নিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে দীর্ঘদিন এটা এইভাবেই অনিষ্পন্ন অবস্থায় থেমেছিল। তো রিসেন্টলি বিজিএমইএ একটা এটা নিয়ে আবার একটা আবেদন করলে, গতকালকে আন্তঃমন্ত্রণালয়ের একটা মিটিং হয়, সেখানে এই বিষয়টা পুনরায় নিষ্পত্তির জন্য একটা সিদ্ধান্ত গতকাল গৃহীত হয়েছে। কারণ এই যে 133টা না, এখানে ছিল 279 ফ্যাক্টরি টোটাল ছিল, তার মধ্যে 146টা ফ্যাক্টরি ইতিমধ্যেই বিভিন্নভাবে মানে দায় দেনা পরিশোধ করে ব্যাংক থেকে ব্যাংকে বা ব্যাংক তাদের নিলাম করে তাদের সম্পত্তি সহায় সম্পত্তি সেগুলি নিষ্পন্ন করে ফেলেছে, বাকি রয়েছে 133টা। বা তো এই পোশাক বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে এদের এই প্রতিষ্ঠানগুলির বিগত দিনের যে অবদান, এই অবদানগুলি বিবেচনায় নিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এদেরকে অবসায়ন করে তাদেরকে এই ইয়ে থেকে দেয় দেনাগুলি পরিশোধ সরকারের যে ফান্ড সেখান থেকে করে দিয়ে এটাকে থেকে মুক্তি দেওয়া হবে। যদি কোনো কারণে সরকার এই দায় দেনা পরিশোধ না করে তাহলে ব্যাংকের দায় কে শোধ করবে? সরকার যদি না করে তাহলে তো এই 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 দায় পরিশোধ করার কোনো সুযোগ উপায় নেই, কারণ এই এই যে মালিক যারা পারে নাই শেষ পর্যন্ত 133 জন তারা কিন্তু এখন রয়েছে। তো সুতরাং এখন ব্যাংক যদি আলটিমেটলি যদি না পারে, অর্থাৎ তাদের ব্যাংকের যে ব্যাংকের কাছে তাদের যে সম্পত্তি যেগুলি সিকিউরিটি হিসাবে থাকে সেগুলি পরিশোধ করেও তারা বাকিটা এখনো পরিশোধ করতে পারেনি, মানে ব্যাংক নিলাম করে বাকিটা করতে পারেনি, মানে তাদের আর কোনো দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই, তাহলে কি হবে, ব্যাংক এখন তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা যেগুলি আছে এই মামলা মোকদ্দমা করে তাদেরকে জেলে নিয়ে রাখতে পারবে, আলটিমেটলি কোনো টাকা পয়সা পাবে না। তো ওই জন্যই মূলত উদ্যোগটা নেওয়া হয়েছে, তাদের অতীত অবদানের কথা বিবেচনা করে সরকারের কাছ থেকে এই টাকাটা নিয়ে ব্যাংকগুলিকে পরিশোধ করে দেওয়া। এবং সেখানে কিন্তু সিদ্ধান্তটা যেটা ছিল সেটা হলো ব্যাংকের মূল টাকা পরিশোধ করা লভ্যাংশ বাদ দিয়ে, কারণ ব্যাংক তো এর আগে তো এই সমস্ত প্রতিষ্ঠানের কাছে সাথে ব্যবসা করে লাভ করেছে, বিজনেস করেছে তাদের সাথে, সুতরাং মূল টাকাটা পরিশোধ করার একটা সিদ্ধান্ত এ ব্যাপারে হয়েছে। জি, এবং সেই সঙ্গে আরেকটি বিষয় যে এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? এই কারখানাগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে, আপনি দেখেন এখনো কিন্তু এরকম অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, যেমন এই মুহূর্তে যদি আমি আমি বলি যে আমাদের সেক্টরে এখন যে অর্ডারগুলি আমরা
বায়ারদের কাছ থেকে নিচ্ছি, আমরা দেখে শুনে লস দিয়ে নিচ্ছি। কেন লস দিয়ে নিচ্ছি? যদি লস দিয়ে অর্ডারটা আমরা না নেই, তাহলে মাস শেষে মনে করেন আমার ব্যাংকের যে বিভিন্ন দায় দেনার যে ইনস্টলমেন্ট এবং যে শ্রমিকের বেতন, এইগুলি মিলে আসে, মনে করেন আমি যদি একটা ছোট ফ্যাক্টরির, ছোট বা মাঝারি আকারের একটা ফ্যাক্টরির কথা বলি, মিনিমাম 1 কোটি টাকা লাগবে। এখন যদি সে অর্ডার যদি না নেয়, তাহলে 1 কোটি টাকাই কিন্তু তাকে লোন করে হোক যেভাবে হোক এটা দিতে হবে। আর যদি সে যদি অর্ডার নিয়ে মনে করেন এখানে 30 লাখ 50 লাখ লস করলো একটা ছোট ফ্যাক্টরি, বাকিটা তো অন্তত পাওয়া গেল, যার কারণে বাধ্য আদারওয়াইজ কি হবে, এটা যদি এইভাবে বন্ধ থাকে, ব্যাংকের দেনা পরিশোধ যদি 6 মাস বন্ধ থাকে, অটোমেটিক্যালি ক্লাসিফাইড হয়ে গেলে পরে এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই এই শ্রমিকরা তখন কর্ম চাকরিচ্যুত হবে, তারা তাদের মানে বেতন পাবে না, এবং একটা প্রতিষ্ঠান, রপ্তানিমুখী একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সুতরাং এই সমস্ত বিবেচনায় নিয়ে আমরা কিন্তু লস দিয়েও অর্ডার ক্যারি করতেছি এখন। জি অবশ্যই, মোহাম্মদ হাতেম, বাণিজ্য মন্ত্রণালয় যে কমিটি গঠন করলো নতুন করে, বাণিজ্য মন্ত্রণালয় যে কমিটি নতুন করে গঠন করলো, তাদের কাজ তাহলে কি হবে মোহাম্মদ হাতেম? তখনই বন্ধ হয়ে যাবে, এই কারণে বন্ধ হচ্ছে। জি মোহাম্মদ হাতেম, বাণিজ্য মন্ত্রণালয় গতকালকে যে নতুন করে একটি কমিটি গঠন করলো, তাদের কাজ কি হবে এখন তাহলে? তাদের কাজ এগুলি বিচার বিশ্লেষণ করে তার মূল মূল দেনাটা কত, আর ব্যাংকের যে লভ্যাংশ যেটা যোগ করা হয়েছিল সেটা কত, মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট যেটা যোগ করা হয়েছে ইন্টারেস্ট কত, মূল টাকা কত, তারপরে অর্পিত সুদ, অনারোপিত, আরোপিত সুদ, অনারোপিত সুদ, এই সমস্ত কিছু বিষয় থাকে, এইগুলিকে আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি করা হয়েছে। জি এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। আরেকটি প্রসঙ্গের সংবাদ আমরা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যে রফতানির মূল্য থেকে আমরা জানি যে পোশাক রফতানির মূল্য থেকে একটি নির্ধারিত পরিমাণ অর্থ শ্রমিক তহবিলে জমা করার কথা, কিন্তু কিছু কিছু ব্যাংক সেটি করছে না, যে কারণে বাংলাদেশ ব্যাংক আবারও তাগাদা দিয়েছে ব্যাংকগুলোকে, যে ব্যাংকগুলো করছে না, এমনটি কেন হচ্ছে বলে মনে হয়? আচ্ছা, এখন এটা দেখেন, আমাদের এক্সপোর্ট প্রসিড যখন রিয়েলাইজ হয়, ব্যাংকে যখন রিয়েলাইজ করে, তখন প্রথমেই আমাদের এই এই টাকাটা, যেটা সেন্ট্রাল ফান্ডের যে টাকাটা আমাদের কাছ থেকে কিন্তু ব্যাংক কেটে 0.03% কেটে কিন্তু পরে আমাদের টাকাটা দেয়, অর্থাৎ এইটা কিন্তু ব্যাংকগুলি কিন্তু আমাদের কাছ থেকে সাথে সাথে নিয়ে যাচ্ছে যখন পেমেন্ট আসতেছে। এরপরে ব্যাংকগুলি এগুলি জমিয়ে রেখে হয়তো তাদের, তারা ইউজ করে এরপরে একটা পর্যায়ে গিয়ে দেয়, মানে চিন্তা করে যতদিন পারি আমরা ইউজ করি, ইউজ করতে পারলে এটা এটার এখানে কিছু বেনিফিট তারা নিতে পারলো, হয়তো বা এরকম করে, আমি জানি না ঠিক, বাট ব্যাংক না দেওয়ার কোনো কারণ নেই, ব্যাংক এটা যেহেতু আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে এটা দিয়ে দেওয়ারই বিধান, এবং আমরা জানি অধিকাংশ ব্যাংক দিচ্ছে, কোনো কোনো ব্যাংক হয়তো এটা দিচ্ছে না, যারা দিচ্ছে না অবশ্যই তাদের তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে বা নেওয়া উচিত বলে মনে করি, কারণ এটা শ্রমিকদের, শ্রমিকদের সেই সেন্ট্রাল ফান্ডে এই টাকাটা সাথে সাথেই চলে যাওয়া উচিত। এখন বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেওয়ার পর কি সেই ব্যাংকগুলো প্রপারলি টাকা জমা করবে বলে মনে করেন? হ্যাঁ ডেফিনেটলি, কারণ বাংলাদেশ ব্যাংক একটা যদি এই ধরনের নির্দেশনা দেয়, ব্যাংকগুলি সেটা মানতে বাধ্য, এমনিতেই সেটা দিয়ে দেওয়া উচিত, এটা রাখার কোনো সুযোগ নাই, কারণ এটা তাদের টাকাও না, আমাদের কাছ থেকে কেটে নিচ্ছে শ্রমিক ফান্ডের, ওই শ্রমিকদের ওই সেন্ট্রাল ফান্ডে জমা দেওয়ার জন্য, সেটা অবশ্যই দেওয়া উচিত। আর এর বাইরেও কিন্তু আরও একটা ফান্ড থাকে যেটা অ্যাকচুয়ালি সেটা অবশ্য সরাসরি মানে ওইটা হলো ওই সরকারের যে শ্রম কল্যাণ তহবিল, সেই তহবিলে সেটা জমা হয়, আদার দেন গার্মেন্ট সেক্টর, বাকি সেক্টরের জন্য, বাকি ইন্ডাস্ট্রির জন্য 5% প্রফিট শেয়ারিং এর একটা বিধান আছে, সেটা সরাসরি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে সেই টাকাটা জমা হয়। জি মোহাম্মদ হাতেম, এবার একটু রফতানির প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখেছি যে সম্প্রতি যে তথ্য আমাদের কাছে এসেছে, সেখানে বলা হচ্ছে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে মোট পণ্য রফতানির 82% এসেছে পোশাক রফতানি খাত থেকে। এবং আরেকটি পাল্টা তথ্য পাওয়া যাচ্ছে যে পোশাক রফতানির ক্ষেত্রে যে টি শার্ট, ট্রাউজার, সোয়েটার, সেগুলো রফতানি কমেছে। তাহলে আসল বিষয়টা কি, কি পোশাক বা কি পণ্য রফতানি করলাম আমরা এই সময়টাতে? এখন আমরা আমরা যেটা আমি বারবারই গত কয়েক 2-3 মাস যাবতই বলে আসছি, রপ্তানির ফিগারটা কিন্তু আমরা যেটা দেখছি, যেমন এই মাসেও মানে গত শেষ মাসেও কিন্তু $2.13 billion রপ্তানি হয়েছে, যেটা গত বছরের একই সময়ের তুলনায় অলমোস্ট 3% বেশি, এবং গত 3 মাসে যে রপ্তানি হয়েছে $8.05 billion গত 3 মাসে হয়েছে। নর্মালি যেটা মানে হওয়ার কথা, আপনি দেখেন গত বছর কিন্তু এই সময় থেকে কিন্তু একটা নেগেটিভ ট্রেন্ড কিন্তু ছিল, নেগেটিভ গ্রোথের ট্রেন্ড কিন্তু গত বছর ছিল আগের বছরের তুলনায়, সেই তুলনায় এই গত 3 মাসে
0.085% কিন্তু বেশি হয়েছে। এটা যেটা আমরা মনে করি সেটা হচ্ছে প্রথম আপনি দেখেন এপ্রিল মে জুন মাসে কিন্তু রপ্তানিটা খুব কম হয়েছে, বিশেষ করে এপ্রিল মে দুই মাসে অত্যন্ত কম হয়েছে। তো ওই দুই মাসের যে রপ্তানি আদেশগুলি আমাদের হাতে ছিল এগুলি পরবর্তীতে এসে অগাস্ট সেপ্টেম্বর মানে এসে এগুলি রপ্তানি হয়েছে। জি ভাবা থাকেন করোনার এই সময়টাতে এসে টি শার্টের তুলনায় আমরা দেখছি যে বিশ্বে মেডিকেল গাউন পিপি এগুলোর চাহিদা বাড়ছে, বাংলাদেশ এই সময়টাতে এসে কতটুকু সক্ষমতা অর্জন করলো এই বিষয়গুলো রপ্তানির উপায় করতে? মমতা হাতেম কি শুনতে পাচ্ছেন আমাকে? এখানে আরো একটা কিন্তু পয়েন্ট রয়েছে যেটা রপ্তানিজেশন এই সময় বেড়েছে, অর্থাৎ পিপিই মাস্ক মেডিকেল গাউন এই ধরনের আইটেমের কিন্তু প্রচুর রপ্তানি কিন্তু হয়েছে এই সময়, যার কারণে এটাও একটা কারণ যে এই সময় এই গ্রোথটা হওয়ার সবকিছু মিলেই কিন্তু এই পজিশন আছে। যেটা আসলে প্রকৃত অর্থে যদি আমরা বলি যে ট্রেডিশনালি আমরা মানে রেগুলার যে আইটেমগুলি করি সেই আইটেমের রপ্তানি কিন্তু খুব বেশি হয়নি এই সময়, অর্থাৎ নতুন কোনো অর্ডার কিন্তু আমরা খুব বেশি পরিমাণে পাইনি যেটা সিগনিফিক্যান্টলি আমরা বলতে পারি যে রপ্তানি বেড়েছে। আর আগামী ক্রিসমাসকে কেন্দ্র করে যে অর্ডারগুলি আমাদের হাতে আসার কথা ছিল এর মধ্যে সেই অর্ডারগুলো কিন্তু আমাদের কাছে আসেনি, আমরা কিন্তু ওই পরিমাণ অর্ডার কিন্তু এখনো পাইনি, অর্থাৎ অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে যে শিপমেন্টগুলি যাওয়ার কথা এগুলির ওই পরিমাণে অর্ডার কিন্তু আমাদের নেই, অর্থাৎ এই সময় যে খুব বেশি রপ্তানি বাড়বে এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই। জি পোশাক শিল্প যে সংকটকাল অতিক্রম করছে তা সহসাই কাটিয়ে উঠবে এমনটাই প্রত্যাশা রইল মোহাম্মদ হাতেম, অসংখ্য ধন্যবাদ তালিকাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক পোশাক খাত নিয়ে সার্বিক আলোচনা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ হাতেম। ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতা আজকে এ পর্যন্তই, সঙ্গেই থাকুন 24 ঘন্টা।